হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনারা এয়ারটেল সিমে 1 GB ফ্রি নেবেন। তো বন্ধুরা, এটা সব এয়ারটেল সিমেই নিতে পারবেন। আপনি চাইলে, আপনার যদি একাধিক এয়ারটেল সিম থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু একাধিকবারই কিন্তু আপনি নিতে পারবেন। সো আপনাদের যাদের একটা আছে, দুইটা আছে, তিনটা, আপনি সবগুলো সিমেই কিন্তু আপনি নিতে পারবেন। সো কীভাবে নেবেন অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এটা কিন্তু 100% ওয়ার্কিং। আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলেই কিন্তু আপনারা মিস করে ফেলবেন এবং পরে বলবেন যে ভাই এটা আসছে না, ফেক হ্যান ত্যান আপনি বলবেন। সো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। সো এটা নেওয়ার জন্য অবশ্যই আপনার ফোনে মেসেঞ্জার অ্যাপটি ইনস্টল থাকতে হবে। সো যারা ফেসবুক ইউজ করেন, তারা সকলেই এখন মেসেঞ্জার অ্যাপটি ইনস্টল করে রেখে দেন, চালান আর কি। সো আপনারা অবশ্যই, আপনারা যাদের ইনস্টল করা নেই মেসেঞ্জারটি, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে দেবেন। সো দেখেন, মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এইখানে আপনার সার্চ বার যে অপশনটি আছে, আপনার সার্চ বারে এইখান থেকে এয়ারটেল লিখে দিবেন। এয়ারটেল লিখে দেওয়ার পর আপনারা কী করবেন, যে এয়ারটেল বাজ একটি দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করে দিবেন। সো এয়ারটেল বাজের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন, এখানে গেট স্টার্টেড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো অবশ্যই বলছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলেই কিন্তু আপনি 1 GB ফ্রি ইন্টারনেট নিতে পারবেন। সো দেখেন, এখানে আমি গেট স্টার্টে ক্লিক করলাম। সো এখানে বলছে গুড আফটারনুন। সো এখান থেকে আমাদের একটি ভাষা সিলেক্ট করতে বলছে। সো দেখেন, এখানে বলছে যে একটি ভাষা, এখানে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। সো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিচ্ছি। সো দেখেন, ইংলিশটা সিলেক্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে ইংলিশটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। সো ইংলিশটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এইখানে আপনাদের একটি মেসেজ দিতে হবে তাদের কাছে। এখানে একটি মেসেজ লিখবেন। সো এখানে মেসেজটি এইভাবে লিখবেন, ইউ ক্যান সিমি, সিমিনটা বড় হাতের দিবেন সবগুলো। সো তারপর আপনি কী করবেন, মেসেজটা সেন্ড করে দিবেন। সো দেখেন, আপনারা ইউ ক্যান সিমি লিখে জাস্ট মেসেজটা সেন্ড করে দিলাম। সো দেখেন, এখানে বলবে যে আপনি কিন্তু এখানে এই 1 GB প্রথমবারের মতো 1 GB নিতে পারবেন। সো তারপর কী করবেন, এখান থেকে গেট নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন, গেট নাওয়ের উপর ক্লিক করে দিবেন। সো আমি গেট নাওয়ের উপর ক্লিক করে দিই। সো দেখেন, গেট নাওয়ে ক্লিক করে দিলাম, দেখি কি আসে। সো আপনার অবশ্যই গেট নাওয়ে ক্লিক করে দিবেন। তো তারপর বলবে যে এখানে আপনারা নাম্বারটি দিতে। সো এখানে অনুগ্রহ করে আপনার এয়ারটেল নম্বর লিখুন। সো আপনি আপনার এয়ারটেল যে নাম্বারটি আছে, সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করে দিবেন। সো এখানে আমি জাস্ট আমার নাম্বারটি টাইপ করে দিই। সো নাম্বারটি দেওয়ার পর আপনারা জাস্ট সেন্ড করে দিবেন। সো সেন্ড করে দেওয়ার পর এখানে আপনার একটি একটি কাজ করতে হবে। এখন কিন্তু এখানে আপনার কোনো ধরনের মেসেজ আসবে না। সো এইরকমভাবে টাইপ হতে থাকবে। সো এখানে আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার এখানে এখন আপনার আরেকটি মেসেজ এখানে টাইপ করতে হবে। সেটা হচ্ছে আপনার বেস্ট অফার লিখে জাস্ট তাদের কাছে পাঠিয়ে দিবেন। সো বেস্ট অফার লিখে পাঠিয়ে দিই। সো দেখুন, এখানে কিন্তু আমাদের মেসেজটা আসবে না, এই কারণেই কিন্তু আমাদের বেস্ট অফার দেখে দিতে হচ্ছে। এবং এইখানে কিন্তু একটি ট্রিক খাটিয়ে কিন্তু আমাদের 1 GBটা নিতে হবে। সো 1 GB পেয়েছি, এটা কিন্তু মেসেজ আসেনি এখন পর্যন্ত। সো এখানে আমাদের কী করতে হবে, বাই ক্লিক করতে হবে। সো আপনারা ভাববেন না যে আপনাদের টাকা কাটবে। সো আপনার ফোনে কোনো ধরনের টাকা চার্জ করবে না। সো এখানে বাই ক্লিক করে দিবেন। সো দেখেন, আপনারা বাই ক্লিক করে দিলাম, দেখি কী আসে। সো এখানে বলবে আপনাদের আবার ফোন নাম্বারটি দিতে। সো দেখি, সো দেখতে পাচ্ছেন এখানে প্লিজ এন্টার ইউর এয়ারটেল নাম্বার। সো অবশ্যই এখানে আপনার এয়ারটেল নাম্বারটি আবার দিয়ে দিবেন। সো এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবার জাস্ট সেন্ডে ক্লিক করে দিলাম। সো দেখেন, আপনার যে এয়ারটেল নাম্বারটি দিয়েছেন, এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, দেখি কোডটি আসে কি না, একটু অপেক্ষা করবে, দেখবেন যে কোডটি চলে আসবে আপনাদের ফোনে। সো দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু ভেরিফিকেশন কোড তারা পাঠিয়ে দিবে এখানে। সো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে আসছে। সো এখন আমরা কী করব, এখন জাস্ট আমরা এখানে আবার টাইপ করে দেবো। এখানে এখানে কিন্তু আপনারা ভেরিফিকেশন কোডটা দেবেন না, তাহলে কিন্তু আপনার ফোনে যদি টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু সার্চ করবে। সো অবশ্যই আপনার পিনটা দেবেন না, পিনটা না দিয়ে এখানে জাস্ট আপনি আবার লিখবেন, ইউ ক্যান সিমি। সো এটা লিখে জাস্ট আপনারা সেন্ড করে দেবেন। সো দেখেন, আপনারা অবশ্যই দেখেন এখানে একটু স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা একদম আমার মতো করে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি 1 GBটা পাবেন। সো তারপর আপনার কী করবেন, এই গেট নাও অপশনটিতে আবার ক্লিক করে দিবেন। সো দেখেন, গেট নাওয়ে ক্লিক করে দিলাম, দেখেন গেট নাওয়ে ক্লিক আছে। এখন দেখি তারা কি মেসেজ পাঠায় আমাদের।
সো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আবার আপনার নাম্বারটি দিতে। সো অবশ্যই আপনার যে নাম্বারে নিতে চান সেই নাম্বারটি দিবেন, অবশ্যই আপনি আপনার সেই নাম্বারই ব্যবহার করবেন যেটা এই দুই সময় আপনারা ব্যবহার করেছেন দ্বিতীয়বার, এটা তৃতীয়বার। সো দেখি আমাদের নাম্বারটি দিই, নাম্বারটি দিয়ে দিলাম, একটু অপেক্ষা করুন, এখানে এখানে আবার টাইপিংয়ে চলে আসবে এবং এখানে বলবে যে প্লিজ ইন্টারভিউ ভেরিফিকেশন কোড। অবশ্যই আপনারা 5 মিনিটের আগে দেওয়ার চেষ্টা করবেন, এখানে বলে দিয়েছে যে 5 মিনিটের আগে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপর কী করবেন, আপনার যে ভেরিফিকেশন কোডটা আসছে এই কোডটা আপনারা বসাই দেবেন। এখানে দেখি যে আমাদের ভেরিফিকেশন কোডটা কী আসছে, এখানে 72734, এখানে জাস্ট এখানে লিখে দেবেন, এখানে টাইপ করে আপনার কোডটা বসাই দেবেন। সো কোডটা আপনারা এখানে দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন, আর কিছু করতে হবে না। আপনাদের কোডটা সেন্ডে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে বলবে যে আপনি কিন্তু 1 GB পেয়ে গেছেন। সো এখানে আমি এটা ক্লোজ করে আমার মেসেজটা ক্লোজ করি, দেখি এই দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ রিসিভড 1 GB ফ্রি ডাটা 3 দিনের জন্য সিমের পক্ষ থেকে কিন্তু আমরা পেয়েছি। সো দেখেন এখানে কিন্তু আমাদের মেসেজটাও কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন 1 GB কিন্তু আমরা ফ্রিতে পেয়ে গেছি। সো 1 GB ব্যালেন্সটা চেক করতে আপনারা অবশ্যই আপনাদের ব্যালেন্সটি চেক করার জন্য *3# ইউজ করতে পারেন। সো দেখেন আমি দেখাই যে আমাদের ব্যালেন্সটি আসলো কিনা, সো *3# ক্লিক করে দিই। সো দেখেন *3# দেওয়ার পর এখানে আমাদের যে 3 নম্বর যে ইটা আছে এখানে জাস্ট ক্লিক করে দেখতে পাচ্ছেন 1 GB কিন্তু ফ্রি পেয়ে গেছি আমরা। সো এই 1 GBটা কিন্তু আপনি 3 দিন ইউজ করতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা কিন্তু আমার মতো করে করলেও কিন্তু 100% আপনারা সবাই 1 GB ইন্টারনেট করে পাবেন। সো আমার দুইটা সিমই কিন্তু নিয়েছি। সো আপনারা একাধিক সিমে নেওয়ার জন্য যা করবেন, আপনি কী করবেন, আপনার যে এই যে অ্যাকাউন্টটি দিয়ে নিলেন ফেসবুক অ্যাকাউন্টটি, এই অ্যাকাউন্টটি বাদে আপনার অন্য অ্যাকাউন্ট দিয়ে নেবেন, অ্যাকাউন্ট চেঞ্জ করে আপনার প্রত্যেক অ্যাকাউন্টে একবার করে নিতে পারবেন। সো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট চেঞ্জ করে করবেন। সো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, সেক্ষেত্রে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।